চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রী ভগবান উবাচ, ইমং বিবশতি যোগং প্রক্তবানহমব্যয়ম্, বিবশান মনবে প্রাহ মনুরিক্ষা কবে অব্রবীত। ভগবান কহিলেন, পূর্বে আমি বলেছিলাম সূর্যকে প্রথম এই সে নিষ্কাম কর্ম অপূর্ব কথন। সূর্য বলেছিল পরে মনুকে সপুত্রে, ইক্ষাকু শুনিল পরে পরম্পরা সূত্রে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিলাম। সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন। তাৎপর্য, এখানে ভগবান ভগবদ্গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ্গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণরূপে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাঁদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজ নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। এই মহাকালকল্পে সূর্যদেবের নাম বিবস্বান, তিনিই হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, যচ্চক্ষুরেষ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরশেষ তেজা, যস্যাজ্ঞয়া ভ্রমতি সংভৃত কালচক্র গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষুস্বরূপ। তিনি যাঁর আজ্ঞায় কাল চক্রারূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। সূর্য হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিবস্বান সূর্যগ্রহকে পরিচালনা করছেন। এই সূর্যগ্রহ সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তাঁর কক্ষপথে পরিভ্রমণ করছেন। এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অহৈতুকী কৃপার ফলে প্রথম শিষ্যরূপে গ্রহণ করে ভগবদ্গীতার জ্ঞান দান করেন। এই থেকে আমরা বুঝতে পারি, ভগবদ্গীতা প্রাকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনার সামগ্রী নয়। গীতা স্মরণাতীত কাল থেকে প্রবাহিত হয়ে আসা ভগবানের মুখনিঃসৃত বাণী। মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ্গীতার ইতিহাসের উল্লেখ পাই। ত্রিতা যুগাদৌ চ ততৌ বিবস্বান মনবে দদৌ মনুশ্চ লোকভৃত্যার্থং সুতায়েক সবে দদৌ ইক্ষাকুনা চ কথিত বাপ্য লোকান অবস্থিত। ত্রেতাযুগের প্রারম্ভে বিবস্বান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করেন। মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তাঁর পুত্র শশাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষাকুকে দান করেন।
এই রঘুবংশে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন। সুতরাং ভগবদ গীতা মহারাজ ইক্ষ্বাকুর সময় থেকে মানব সমাজে বর্তমান। এই পৃথিবীতে এখন কলিযুগে 5000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 432000 বছর। এর আগে ছিল দ্বাপর যুগ 864000 বছর, এবং তার আগে ছিল ত্রেতা যুগ 1296000 বছর। এভাবে প্রায় 2005000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30,53,00,000 বছর, তার মধ্যে 12,04,00,000 বছর অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবদ্গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা বলা হয়েছে প্রায় 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 বছর ধরে বর্তমান। 5000 বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন। গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস। ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবস্বানকে দান করেন, কারণ বিবস্বানও হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্যবংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনিই হচ্ছেন আদি পিতা। ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদেরই মতো পরম তত্ত্বজ্ঞান সমন্বিত। এই জ্ঞান অপৌরুষেও বৈদিক জ্ঞানকে যেমন যথানুরূপভাবে গ্রহণ করতে হয়, মানুষের কল্পনাপ্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না, ভগবদ্গীতাও তেমনি জড় বুদ্ধিপ্রসূত ব্যাখ্যার কলুষমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে। প্রাকৃত তার্কিকেরা ভগবানের দেওয়া ভগবদ্গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, কিন্তু তা যথাযথ ভগবদ্গীতা নয়। ভগবদ্গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায়, এবং এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান এই জ্ঞান প্রথমে বিবস্বানকে দান করেন, বিবস্বান তা দেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে। এভাবেই গুরু শিষ্য পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। সেই পরম্পরা দ্বারা রাজ ঋষিগণ একে একে শুনে সব গীতার বচন, কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা যেন সব অর্থ ভ্রষ্ট। এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজর্ষিদের জন্য বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল, কারণ প্রজাপালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবেন। ভগবদ্গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয়, তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম। পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করে। এই সমস্ত মূঢ় দুরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয়, তখন গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 5000 বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে এই গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে। আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কিভাবে বিকৃত হয়ে গেছে। গীতার অনেক সংস্করণ আছে, বিশেষ করে ইংরাজি ভাষায়, কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয়। তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটি ভালো ব্যবসা জাঁকিয়ে বসেছে, কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই
পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না, এটি হচ্ছে আসুরিক প্রবৃত্তি। অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপারে অত্যন্ত তৎপর। পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে, তা উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে। ভগবদ্গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ, মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ। এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হবে। শৈবায়ং মায়াতি হদ্দ যোগ প্রক্ত পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হি তদুত্তমম্। অতএব কহি পুন সেই পুরাতন পুনর্বার পরম্পরা করিতে স্থাপন, ভক্তি বিনা কে বুঝিবে গীতার রহস্য, তুমি মোর প্রিয় সখা করহ বিমুষ। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তাৎপর্য, মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ্গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তাঁর শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনো এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ্গীতার বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনোটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনোটি অসুরের মন্তব্য সমন্বিত। ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ্গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায়, এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয়ে ভক্তির সঞ্চার হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনো কাজই হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণকে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ্গীতাকে হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা নানা রকম জল্পনা কল্পনা করে, শ্রীকৃষ্ণের পরিচয় নির্ধারণ করতে চেষ্টা করে, তারা ভগবানের নানা রকম পরিচয়ও খুঁজে বের করে। এভাবেই তারা জনসাধারণকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে এবং ভগবত বিদ্বেষী করে তোলে। তাই আমাদের সাবধান হওয়া উচিত, যাতে এই সমস্ত অসুরেরা আমাদের আর অনিষ্ট না করতে পারে। আমাদের উচিত অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করা এবং ভগবানের দেওয়া এই আশীর্বাদকে সর্বতোভাবে গ্রহণ করে আমাদের মানব জন্ম সার্থক করে তোলে। অর্জুন উবাচ, অপরং ভবতো জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথোমে তদ বিজানিয়াং তমাদৌ প্রক্তবানিতি। তুমি তো নবীন সখা সেদিন জন্মিলে, কোটি কোটি বর্ষ পূর্বে সূর্য জন্ম নিলে, এ কথা কি করে বুঝি পূর্ব এতদিনে, উপদেশ পুরাতন তুমি বলেছিলে। অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে, তুমি যে পুরাকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব। তাৎপর্য, অর্জুন হচ্ছেন ত্রিভুবন বিস্তৃত ভগবানের শুদ্ধ ভক্ত, তাহলে এটি কি করে সম্ভব যে তিনি ভগবানের কথা বিশ্বাস করছেন না। তার কারণ হচ্ছে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের জন্য জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায় প্রমাণিত হবে যে অর্জুন সবসময় জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন,
যে বসুদেব ও দেবকীর সন্তান শ্রীকৃষ্ণ কিভাবে অনন্ত শক্তির উৎস ও অনাদির আদি পুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই সম্বন্ধে প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই তার পরিচয় দান করে সকলের সন্দেহের নিরসন করেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই বিশ্বাস করে আসছে, কিন্তু অসুরেরাই কেবল সেই সত্য মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজনগ্রাহ্য প্রামাণ্য উৎস, সেই জন্য অর্জুন এই প্রশ্নটি তাঁর কাছেই উপস্থাপন করেছিলেন, যাতে তিনি নিজেই তার যথার্থ ব্যাখ্যা দিতে পারেন। অসুরদের কাছে ব্যাখ্যা শুনতে তিনি চাননি, কারণ অসুরেরা সবসময় তাদের নিজেদের এবং অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা দিয়েই শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছে। প্রত্যেকেরই তার নিজের স্বার্থে শ্রীকৃষ্ণ সম্পর্কিত প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা উচিত। তাই ভগবান যখন নিজেই তার অপ্রাকৃত পরিচয় দান করেন, তখন সমস্ত জগতের মঙ্গল হয়। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে বিস্ময়কর বলে মনে হতে পারে, কারণ তারা অনাদি অনন্ত ভগবত তত্ত্বকে তাদের সীমিত মস্তিষ্কের পরিপ্রেক্ষিতে অনুমান করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত ভগবানের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই এই পরমতত্ত্ব গ্রহণে আগ্রহী, কারণ তারা সর্বদা ভগবানের অনন্ত লীলা সম্বন্ধে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও হচ্ছেন একজন সাধারণ মানুষ, তারাও এভাবেই শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন অতি মানবিক, তাঁর রূপ সচ্চিদানন্দময়, তিনি অপ্রাকৃত, তিনি মায়াতীত ও গুণাতীত। ভগবানের ভক্ত মাত্রই অর্জুনের মতো সর্বান্তকরণে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন। ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে তার মনে কোনো সন্দেহ থাকে না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড়া প্রকৃতির গুণবৈশিষ্ট্যের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের সেই অবিশ্বাসজনিত যুক্তি খণ্ডন করার জন্যই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে তার ভগবত্তা সম্বন্ধে প্রশ্ন করেন। কিন্তু প্রকৃতপক্ষে তাঁদের মনে ভগবান সম্বন্ধে সন্দেহের কোন রকম অবকাশই থাকে না। শ্রী ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থো পরন্তপ। ভগবান কহিলেন, হে অর্জুন, বহু জন্ম তোমার আমার হয়েছে পূর্বকালে সেসব অপার, ভুলি নাই আমি সেই তুমি ভুলে গেছ, আমি বিভু তুমি জীব এইভাবে আছ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, তোমার ও আমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। তাৎপর্য, ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে, অদ্বৈতমচ্যুতমনাদিমনন্তরূপম আদ্যং পুরাণ পুরুষং নবযৌবনঞ্চ বেদেষু দুর্লভমদুর্লভমাত্মভক্তৌ গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি অদ্বৈত অচ্যুত ও অনাদি। যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পুরাণ পুরুষ, এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ, তাঁদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই রূপ দুর্লভ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপেই দর্শন করেন। ব্রহ্ম সংহিতায় আরো বলা হয়েছে, রামাদিমূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতারমকরোদ্ভুবনেষু কিন্তু
কৃষ্ণ স্বয়ং সমভবত পরমহ পুমাঞ্জু গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। আমি পরম পুরুষোত্তম ভগবান আদি পুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি শ্রী রামচন্দ্র শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তাঁর আদি স্বরূপ এবং তিনি স্বয়ং অবতরণও করেন। বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত তবুও তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। বৈদুর্যমণি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। বেদেষ দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুসারে তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন হচ্ছেন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্বানকে ভগবদ্গীতা শোনান তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভুলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য। অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, তিনি ছিলেন পরমতপ, কিন্তু তা হলেও বহু পূর্ব জন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতেই ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে জড়জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্তৃত হন না, তাই জীব কখনোই ভগবান হতে পারে না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন। আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন, কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তারই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসুরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর নিত্য সহচর অর্জুন উভয়ই নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না, তাই তিনি কিছুই ভুলেন না। তিনি অদ্বৈত অর্থাৎ তাঁর দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময়, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড় দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন তখনও তাঁর দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন, তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারে না, সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করছেন। অজোপি সনব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া সকলের নিয়ামক অজন্মা হইয়া অব্যয়াত্মা পরমাত্মা ভুবন ভরিয়া তথাপি সশক্তি সাথে জন্ম লই আমি সেই ভগবত্তা মোর ভালো বুঝ তুমি। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে
যুগে যুগে অবতীর্ণ হই। তাৎপর্য, ভগবান এখানে তাঁর আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন। যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন, তবুও তার বহু বহু পূর্বজন্মের সমস্ত ঘটনাই তাঁর মনে থাকে, কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় একদিন আগে ঠিক এই সময় সে কি করছিল, তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে। তাকে অনেক হিসাব নিকাশ করে, স্মৃতিরোমন্থন করে তবে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময় সে কি করেছিল। অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয়। ভগবান এখানে তাঁর প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুই বোঝায়। ভগবান বলছেন তিনি তাঁর চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। সাধারণ জীবদের মতো তিনি এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হন না। বদ্ধ জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে। জড়জগতে জীবের দেহ স্থায়ী নয়, প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে, কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না। যখন তিনি জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তাঁর সচ্চিদানন্দময় দেহ নিয়েই আবির্ভূত হন। অর্থাৎ তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তিনি তাঁর দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন। জড়জগতের কোনো কলুষই তাঁর রূপকে স্পর্শ করতে পারে না, কিন্তু তিনি যদিও তাঁর অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন, তবুও তাঁর জন্মলীলা আর পাঁচজন সাধারণ মানুষের মতো বলেই মনে হয়। তাঁর দেহ যদিও পরিবর্তন হয় না, তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে এবং পৌগণ্ড থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন, কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তাঁর দেহের আর কোনো রূপান্তর হয় না। কুরুক্ষেত্র যুদ্ধের সময় তাঁর অনেক পৌত্র ছিল, অর্থাৎ জাগতিক হিসাবে তাঁর বয়স তখন হয়েছিল, কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি 20-25 বছরের যুবক। যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ, সর্বপ্রাচীন পুরুষ, কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই বৃদ্ধরূপে দেখি না। কোনো ছবিতে শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না। কখনো তাঁর দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না। তাই আমরা সহজেই বুঝতে পারি এই জড়জগতে এসে সাধারণ মানুষের মতো লীলাখেলা করলেও তিনি চিরকালই অজ, নিত্য, শাশ্বত, পুরাতন, আদিপুরুষ ও সচ্চিদানন্দময়। বাস্তবিক পক্ষে তাঁর আবির্ভাব ও অন্তর্ধান সূর্যের মতো, যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন, আবার দৃষ্টির আড়ালে চলে গেলেন। আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে, তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে, প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে রয়েছে, কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। ভগবানও তেমন নিত্য, তাঁর আবির্ভাব ও অন্তর্ধান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয়, তা সম্পূর্ণ ভিন্ন। এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তাঁর অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ, চিত, আনন্দময় এবং জড়া প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলুষিত হন না। বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ, কিন্তু তবুও মনে হয় তাঁর বহুধা প্রকাশরূপে তিনি যেন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন। সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তাঁর অপ্রাকৃত ও অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন। শ্রীমৎ ভাগবতে আছে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তাঁর মায়ের সামনে আবির্ভূত হন। জীবদের প্রতি তাঁর অহৈতুকী কৃপার ফলেই তিনি তাঁর শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন, যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে, নির্বিশেষ রূপের প্রতি নয়।
যা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে। মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের সেই অহৈতুকী কৃপা। বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে, ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন, কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়। ভগবান সমস্ত জীবের ঈশ্বর, কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর ও অতিমানবীয় অসীম শৌর্যবীর্যের লীলা প্রদর্শন করেন। তাই ভগবান সব সময় পরম তত্ত্ব, তার নাম ও রূপের মধ্যে, গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান কেন এই জড় জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্হিত হন? সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে।